এদিকে কোচে দায়িত্ব থেকে হোসে মরিনহোকে হোকে বহিষ্কার করেছে টটেন হ্যাম হটস্পার প্রায় সতেরো মাস দলটি দায়িত্বে ছিলেন তিনি আটান্ন বছর বয়সে দুই হাজার উনিশ সালের নভেম্বরে মরিজ ও পঁচাত্তিন স্থল হয়েছিলেন মরিনহো স্পার্সের ডাগটে দুই হাজার বিশ একুশ মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিলেন মরিনহো তবে সময়ের সাথে সাথে দলের পারফরমেন্স গ্রাফ নেমেছে একদম নিচের দিকে শেষ পর্যন্ত বহিষ্কারের মধ্য দিয়ে শেষ হল মরিনহোর স্পার্স অধ্যায় তার স্থলাভিষিক্ত হতে পারেন লাইভজিক কোচ অথবা কোচ বর্তমানে সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে বত্রিশ ম্যাচ খেলে চোদ্দ জয় আট ড্র এবং দশ হারে পঞ্চাশ পয়েন্টের সাত নম্বর অবস্থান করছে টটেনহ্যাম আগামী পঁচিশ এপ্রিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে কারাবো কাপের ফাইনাল খেলবে স্পার্সরা